নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে এবং সুস্থ আছো? ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো, এবং তোমাদের পরিবারে সকলেই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো। আমি আগের ভিডিওয় বলেছিলাম, মানে চণ্ডীর মানে স্তব যেটা চণ্ডী সেটা করেছিলাম। আজকে আমি বলেছিলাম যে দেবীর কবচ পাঠ করব, শ্রী শ্রী মা চণ্ডীর দেবীর কবচ, সেটাই আজকে আমি পাঠ করব, দেবীর কবচ পাঠ। তোমরা কিন্তু অতি অবশ্যই যেদিনই সময় পাবে এই দেবীর কবচ পড়বে বা পাঠ করবে বা শুনবে, কানও শোনা কিন্তু মঙ্গল। অতি অবশ্যই আমাদের তো মহালয়া 17 তারিখ রয়েছে, এরপরে কিন্তু সেই দিনকে অতি অবশ্যই করো আর দেবীর স্তুতিও করো। যা যা আছে তোমাদের কাছে, যার যা বই যেরকম আছে সেরকম অতি অবশ্যই পাঠ করো, পড়ো এবং চণ্ডীর পুজো করো, চণ্ডীকে ডেকো, সব অশুভ শক্তি নাশ করবে, শুভ শক্তি আসবে বাড়িতে, অতি অবশ্যই বাড়িতে অশুভ শক্তি নাশ করবে। হ্যাঁ, আমাদের বিপদ আপদ তো আসে, কিন্তু সেখান থেকে কিন্তু আমরা ঠিক বেরিয়ে আসব। এর জন্যই কিন্তু মা চণ্ডীর আমাদের সব কিছু পড়া উচিত। আজকে আমি এই দেবীর কবচটাই পাঠ করছি। মান্ডকেয় মহামুনি উৎসুক হইয়া ব্রহ্মারে জিজ্ঞাসা কিছু বিনয় করিয়া, অতি গুচ্ছ সর্বলোক রক্ষাকারী যাহা, কহ পিতামাতা কেহ শোনে নাই তাহা। ব্রহ্মা কয়ে শুনো মান্ডকেয় তপোধন, জানিতে চাইছ যাহা বলিব এখন। সর্বজীব উপকারী এই গুচ্ছ কাহিনী, দেবীর কবচ পুন শূন্য মহামুনি। প্রথমে শৈলপুত্রী, দুয়ে ব্রহ্মচারিণী, তিনে চণ্ডঘণ্ডা, চারে কুষ্মাণ্ডা জননী, পঞ্চমেতে স্কন্দমাতা, ষষ্ঠে কাত্যায়নী, কাল রাত্রি সাথে আটে মহাগৌরী তিনি, নয়ে সিদ্ধিদাত্রী তিনি নবদুর্গা নামে, এই দেবী নাম আগে লইবে দুর্গমে। অগ্নি দগ্ধ হলে কিংবা শত্রুর আহবে, বিষম বিপদে দেবী স্মরণ লইবে। অশুভ ঘটনা তারা রণ সংকটেতে, শোক দুঃখ ভয় আর মহাবিপদেতে, দেবীরে যাহারা সাধ্যে সদা স্বরে বিলক্ষণ, তাহারা ঐশ্বর্য লাভ করে অনুক্ষণ। প্রেতাস্তা চামুণ্ডা আর মহিষে বারাহী, গজারুরা ঐন্দ্রীদেবী গরুরে বৈষ্ণবী, মহাবীর্যা নারসিংহী ময়ূরে কৌমারী, মহাবলা শিবেদিতি বিশ্বে মাহেশ্বরী, হংসে ব্রাহ্মী সর্ব অলঙ্কার বিভূষিতা, হরিপ্রিয়া লক্ষ্মী পদ্মপুরী পদহস্তা, বৃষরীরা ঈশ্বরী মা সে দ্রুপ ধরা, এসব মাতৃগণ সর্বযোগ ধরা। শ্রেষ্ঠ মুক্তাহার গলে হয় শোভমান, নানা রত্ন শোভে আর নানা আভরণ, ইন্দ্রনীল মহানীল পদ্মরাগ জুতা, শোভে শোভে রথ পরে অতি ক্রোধান্বিতা, শঙ্খ চক্র গদা শোভে শক্তি আর হল, খেটক তোমার পাশ পরশ মুসল, কুম্ভ খড়গ সাঙ্গু ধনু উত্তম বিধায়, দৈত্য নাশ আর ভক্তে দানিতে অভয়, ধরেছেন নানা অস্ত্র দেবের কল্যাণে, বারবার নমি এই মাতৃকা চরণে, তুমি মহারুদ্রের শক্তি স্বরূপিণী, মহোৎসাহী মহাবলে ভয় বিনাশিনী, শত্রুগণে ভয় বৃদ্ধি তুমি মা করো, প্রণমি তোমায় মারে মোরে রক্ষা করো, পূর্বে রক্ষ ঐন্দ্রী অগ্নিরক্ষ অগ্নিকোণে, নৈরত্য খড়গ ধারিণী বারাহি দক্ষিণে, বায়ুনে বায়ুকোণে আর পশ্চিমে বারুণী, উত্তরে কৌবেরী রক্ষ ঈশানে শোলিনী, ঊর্ধ্বে ব্রাহ্মী বৈষ্ণবে নিম্নে সর্বপরে, চামুণ্ডা করুণ রক্ষা দশ দিক মোরে, অগ্রে জয়া রক্ষ মোরে বিজয়া পশ্চাতে, বামে অজিতা অপরাজিতা দক্ষিণেতে, মস্তক রক্ষ কুমার শিখাতে দতিনী, মালাধারী ললাটে ভ্রমত্তে যশস্বিনী, নেত্র রক্ষ চিত্রনখা তারায় শঙ্কিনী, পাশে যোম ঘণ্টা রক্ষ কানে দ্বার বাসিনী, শঙ্কনী রক্ষ কর্ণমূল কপল কালিকা, নাসা রক্ষ সুগন্ধ ঊর্ধ্ব উষ্টতে চর্চিকা, জিহ্বারক্ষ সরস্বতী অধর অমৃতা, দন্তরক্ষ কৌমারী কণ্ঠেতে চণ্ডিকা, তালুরক্ষ মহামায়া চিত্রঘণ্টা আলজীবে, বাক্যরক্ষ সর্বমঙ্গলা কামাক্ষা চিবুকে, গৃহবা ভদ্রকালী মেরুদণ্ডে ধনধরী, বহিকণ্ড নীল গ্রীবা নালী নলকুবেরী, স্কন্ধকে খড়গুণী রক্ষ হস্তকে দণ্ডিনী, অম্বিকা অঙ্গুলি রক্ষ বাহুকে ব্রজিনী,
কুকিরখ নরেশ্বরী মহাদেবী স্তন নখ সুরেশ্বরী শোক বিনাশিনী মন হৃদি রক্ষ ললিতা উদরে সুরিণী গুচ্ছে গুচ্ছেশ্বরী রখ নাভিতে কামিনী কঠিরক্ষ ভগবন্তী দুর্গন্ধা যোনিকে উরু ঘন বাহনা গুচ্ছ ভাসিনী পায়ুকে মাধব নায়িকা জানে উরু মহাবলে গোড়ালিতে নারীসিংহী কৌশিকী পদতলে শ্রীধরী রকমা সদা পাতাল আঙুলে পাতাল বাসিনী রখ কর পদতলে হে উর্ধ কেশিনী রক্ষা কর গো কুন্তল হে দ্রংষ্টা করালি রখ নকল সকল রোমকূপ কর রাখা তুমি মা কৌমারী ত্বক রক্ষা করো সদা হয়ে যজ্ঞেশ্বরী রক্ত মাংস মজা বসা আর রক্ষ অস্থি মেয়েদাদি রক্ষা করো তুমি মা পার্বতী পিত্তেতে মটুকেশ্বরী অন্তে কাললাত্রি কক্ষে চূড়ামণি পদ্মকুশে পদ্মাবতী জ্বালামুখী রখ সদা নখের জ্যোতিতে অভেদ্যে রক্ষ করা মা গো সদা সমগ্র সন্ধিতে শত্রু রক্ষা করো গো মা ব্রহ্মাণী মহামায়া ছত্রেশ্বরী সদা রক্ষা করো গো আর মন বিধি সদা রক্ষা করো গো আর হে ধর্মধারিণী রক্ষা করো গো অহংকার প্রাণ অপান বায়ু আর রক্ষবান রক্ষ করো গো উদান রক্ষ মাসমান পঞ্চবায়ু বজ্রহস্তা কল্যাণ শোভিনী রূপ রস গন্ধ শব্দ স্পর্শতে যোগিনী নারায়ণী রখ সত্য রজ তমকে ধর্ম রখ বৈষ্ণবী আর বারাহী আয়ুকে যশ কৃতি আর বৃদ্ধে রক্ষমা চণ্ডিকা আর রক্ষ পশু সবে ইন্দ্রাণী কালিকা পুত্র রক্ষ মহালক্ষ্মী বৃত্তে ধনের ধরি ধনেশ্বরী ভার্যা রখ ভৈরবী কন্যাকে কৌমারী পথে রক্ষা করো সদা তুমি ক্ষেমঙ্করী বিজয়া তুমি দেবী সর্বরক্ষাকারী কবচবিহীন যত স্থান আছে মানি সর্বরক্ষা করো দুর্গা দুর্গতি না আসিনি হে বিপ্রশ্রী তুষ্ট হে বলিনি তোমায় হে পুণ্য কবচ জপহিত সর্বথায় নিজের মঙ্গল কাক্ষী বুদ্ধিমঞ্জন কবচ না জপি নাহি করিবে গমন আবৃত হইয়া যেবা এই কবচেতে অবস্থিতি যদি করে কেহ সেই স্থানেতে অবশ্য উদ্দেশ্য সিদ্ধি ইহাতে হয় সর্বদা তাহার জন্য হইবে বিজয় অতুল ঐশ্বর্য লাভ ইয়াতে হইবে সহজে আসনারূপ ফল লাভ হইবে কবচ রক্ষিত জন ভয়শূন্য হয় রণে জনে ত্রিভুবনে পূজা পায় ত্রিসন্ধ্যায় ভক্তি হবে যে এক মন সদুর্লভে কবচ করেন পঠন দেবী তার বশীভূত অবশ্যই হয় দীর্ঘায়ু সে নাহি তার অপমৃত্যু ভয় পৃষ্ঠব্রণ আদি আর সর্বরো ঘরে স্থাবর জঙ্গমজাত বিষ নষ্ট করে এ বিশ্বে যন্ত্রমন্ত্র যত অভিচার খেচর ভুচর আতি আদি উপদেশিকার সহজা কুলিকা নাগা ডাকিনি শাকিনী অন্তরী ক্ষরচরা ঘোড়া যতেক ডাকিনী গ্রহ ভূত পিচার যক্ষ গন্ধর্ব রাক্ষস ভৈরব বেতার কুষ্মাণ্ড ব্রহ্ম রাক্ষস যতেক অপদেবতা দেখিতা তাহার কবচের ভয় সবে দূরেতে পালায় রাজদ্বারে মান বৃদ্ধি কবচের গুণে তেজ যশ কৃতি বৃদ্ধি হয় মহামুনে পুণ্যপদ এ কবচ সভাভীষ্ট করে ভক্তির সহিত পাঠ করিবে ইহারে কবচের পরে চণ্ডী করিলে পঠন চণ্ডীপাঠ ফল লাভ করে সেই জন যে পর্যন্ত অরণ্যানী পর্বত সকল রহিবে কে বর্তমানে ভূমণ্ডল বর্তমান রহে তার সন্ততি সন্তান এ কবচ জপাকার যেই ভাগ্যবান জপকারী জন মহামায়া কৃপায় মৃত্যুন্তে দেবতা দুর্লভ স্থান পায় শিব সম সেই মহাভাগ্যবান পৃথিবীতে পুনর্জন্ম হয় না কখনো দেবীর কবচ এই চণ্ডী বইতেই আছে আর এতে তো নানা স্তব আছে কিলক স্তব আছে মহা চণ্ডীর বই এটা চণ্ডীর বই আমি সব পাঠ করি এক একদিন এক একটা আমিও তোমাদের ভিডিওর মাধ্যমে এটা একটু বড় হয়ে গেল আর একটা আছে কিন্তু দেবীর বাড়ি সেটাও খুব ভালো সেটাও একটু বড় আর সব ছোট ছোট মহালক্ষ্মীর ধ্যান মহা সরস্বতীর ধ্যান মহাকালীর ধ্যান এগুলো সব ছোট ছোট কিলক স্তবও ছোট এগুলো তোমাদের আমি পরপর ভিডিও বলবো আজকে এটা শুনলে নিশ্চয়ই শুনলে খুবই ভালো লাগবে প্রত্যেকের ভালো লাগবে গ্রহ ভাড়া বিপদ সব বাড়ি থেকে কেটে যাবে তাহলে বন্ধুরা ভালো লাগলো ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই আমাকে কিন্তু লাইক করো কমেন্ট করো আর আমাকে তোমাদের ভালোবাসাটা দিও সাবস্ক্রাইব করো আর আমাকে যারা আগে থেকেই সাবস্ক্রাইব করছে তাদের আমার অনেক অনেক ধন্যবাদ অনেক তোমাদের যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা আজকের মতো